অনলাইন ট্রেডিং প্রবঞ্চক চক্রর স্পর্ধা ব্যবসায় চলার মুখ্যমন্ত্রীক ম্যানেজ করার চেষ্টা সন্দেহবশত মুখ্যমন্ত্রী কেঁচু খান্দুতেই উলাল হাঁপ। হয় শুনি আচরিত হব, অনলাইন ট্রেডিং প্রবঞ্চক চক্রই মুখ্যমন্ত্রীক উৎকোচ দিয়ার চেষ্টা করেছিল যাতে তেওঁলোকে প্রবঞ্চনা অনায়াসে চলাই নিব পারে। মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ 1 কোটি টাকা দিব বিচাৰিছিল কেইজনমান যুবকে। অনলাইন ট্রেডিংৰ লগত জড়িত আছিল যুবক কেইজন। সন্দেহবশত মুখ্যমন্ত্রীয়ে বিচাৰিলে যুবক কেইজনৰ তথ্য। সেই তদন্তই উন্মোচন করলে অনলাইন ট্রেডিং চক্রর প্রবঞ্চনা। মই নাজানিছিলোঁ কিছুদিন আগতে এটা এনেকুৱা ট্রেডিং কোম্পানীয়ে মোক অনুরোধ করলে যে 1 কোটি টাকা আমি CM রিলিফ ফান্ডত দিব খোঁজো। মোৰ সন্দেহ হল যে 1 কোটি টাকা ডেকা লড়া কেজনে কিয় দিব খুঁজিছে CM রিলিফ ফান্ডত। তেওঁলোকে টকাই বা কোরপা পালে? তেওঁলোকৰ বিষয়ে কিছু খবর সংগ্রহ করল। লগে লগে মোৰ সন্দেহ হল পুলিশক ঘটনাটো তদন্ত করব দিল। আজি এতিয়া ঘটনাটো বিয়াগুম ঘটনালৈ পরিগণিত হৈছে। মই আশা করো পুলিশে ক্ষিপ্রতারে তদন্ত করিব আৰু ব্যবস্থাও লব। এনে প্রবঞ্চনার গোচরত অভিযুক্ত কোরিওগ্রাফার অভিনেত্রী সুমি বৰা বর্তমান পলাতক। কত আছে সুমি বৰা? হারি যাব নেকি সুমি? এতিয়া বহু ব্যক্তিয়ে কৈ আছে যে ট্রেডিংৰ লগত জড়িত অপরাধীবিলাক ধৰিব পাৰিবনে নাই। মই যেতিয়াই সাংবাদিকক লগ পাওঁ এগৰাকী বিশেষ অভিনেত্রীর কথাও মোক সুধে। মই অৱশ্যে কোনো ব্যক্তিৰ বিৰুদ্ধেও কব নোখোজো আৰু মই ব্যক্তিগতভাৱে ঘটনাটো চোৱাও নাই, কিন্তু পুলিশক মই নির্দেশ দিছো অভিনেতাই হওক অভিনেত্রীয়ে হওক বা আন কোনোবাই হওক ট্রেডিংৰ লগত জড়িত প্রত্যেকগৰাকী ব্যক্তিকে আমি গ্রেপ্তাৰ কৰিব লাগিব আৰু এই ট্রেডিংৰ লগত জড়িত ঘটনা যাতে অসমত পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে আমি ব্যৱস্থা লব লাগিব। এক ফেসবুক লাইভ যোগে মুখ্যমন্ত্রীয়ে বুজাই দিলে অনলাইন ট্রেডিং কিদৰে কৰিব পাৰি। সকলো মানুহে ষ্টক এক্সচেঞ্জত টকা বিনিয়োগ কৰিব পাৰে, তাৰ কাৰণে ৰাস্তা কি? এটা ডিমেট একাউণ্ট খুলিব লাগে আৰু ডিমেট একাউণ্টৰ জৰিয়তে আমি ষ্টকত আমাৰ ধন বিনিয়োগ কৰিব পাৰোঁ। আজিকালি কলেজ ইউনিভাৰ্চিটিত পঢ়া লৰায়ো ষ্টকত টকা বিনিয়োগ কৰে কম পৰিমাণে হলেও আৰু এটা ভাল ফাইনেন্সিয়েল কেৰিয়াৰো বনায়। ই এটা সহজ পন্থা, কিন্তু আপোনাৰ টকা মই লৈ ষ্টক এক্সচেঞ্জত বিনিয়োগ কৰিব নোৱাৰোঁ। বহুতে কয় ষ্টকতহে টকা বিনিয়োগ কৰিছে, এইটো লিগেল। ই একেবাৰে ইলিগেল। ৰিজাৰ্ভ বেংকৰ অনুমতি নোহোৱাকৈ আমি কোনেও বেলেগৰ টকা লব নোৱাৰোঁ আৰু 30% সুদ দিম বুলি কাগজত লিখি দিয়া, এইটো আৰু অপৰাধ। কেইবা হাজাৰ কোটি টকীয়া অনলাইন প্ৰবঞ্চনাৰ ঘটনাই ইতিমধ্যে ৰাজ্য তুলপাৰ লগাইছে। এই সমগ্ৰ ঘটনাৰ তদন্ত আইকৰ আৰু ED অৰ্পণ কৰা হৈছে। গঠন কৰা হৈছে অসম আৰক্ষীৰ স্পেচিয়েল ইনভেষ্টিগেশ্যন টীমো। নিউজ ডেস্ক ৰিপৰ্ট NB নিউজ। NB নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।